আমার প্রশ্নটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে ওই যে আপনার যে বিষয়টা হিন্দু ধর্মে বলা হয় যে ওই যে যোগীদের যে বিষয়টা বলা হয় যে ব্রহ্মচর্য আর কি নিম্নগামীকে সেটাকে ঊর্ধ্বগামী করা যেটা দেহতাত্ত্বিক যে কথাগুলো এটা আসলে সাইন্টিফিক ভাবে কতটুকু কি এটা গ্রহণযোগ্য আমার কাছে তো মানে এটা আমি কোনো ইয়ে পাই না দেখুন আজ পর্যন্ত আমি একটা সত্যি কথা বলছি হ্যাঁ আজ পর্যন্ত আমি যা কিছু যে যেটুকু আমি পড়াশোনা করেছি তা এই ব্রহ্মচর্য পালন করার ফলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে সেখানে মেডিকেল সায়েন্সে যেটা বলে যে এইটার মধ্যে একটা একটা ডিপ্রেশন হয় অ্যাংজাইটি ডিপ্রেশন এই ধরনের জিনিসগুলো হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তাই হয় হ্যাঁ আমি এরকম কোনো রকম কোনো ক্লিনিক্যাল রিসার্চ কোনো কোনো ক্লিনিক্যাল ট্রায়াল বা এরকম কিছু দেখিনি যেখানে বলেছে যে এই ব্রহ্মচর্য পালনের মাধ্যমে একটা উইল পাওয়ার বাড়ে বা ধরুন হচ্ছে সে একজন মানুষ থেকে সুপারম্যান হয়ে যায় সে হচ্ছে যা মনে করে তাই হয়ে যায় সে সিদ্ধি লাভ করে এই সমস্ত জিনিসগুলো আমি কোনোদিন দেখতে পাইনি এবার আরেকটা জিনিস বলি তা ইন্ডিয়াতে ভারতবর্ষে এই যে সেক্স ব্যাপারটা না 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 এতটা এতটা ব্যাপার ছিল ছিল এইটাকে তারা এক সময় দেখবেন আপনি একটা কাজ করতে পারেন আপনি ভারতীয় ভাস্কর্যে মিথুন বলে নারায়ণ সান্দালের একটা বই আছে এইটা এই বইটা পড়ে দেখতে পারেন তা ভারতীয় ভাস্কর্য মানে কি ভাস্কর্য জিনিসটা কি তা সেটা তো একটা প্রাচীন ভারতীয় ভাস্কর্য মানে এখানে প্রাচীন ভাস্কর্যের কথাই বলছে এবং সেই প্রাচীন ভাস্কর্য দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন সেখানে সেক্স জিনিসটাকে সেখানে যৌনতা এই জিনিসটাকে বেশ এটাকে বেশ চেরিস করা হয়েছে এইটা যে একটা জীবনের একটা অঙ্গ সেই জিনিসটা তারা সবসময় মনে করেছে এবং কোথাও দেখবেন না আপনি যদি ইয়েটা যেকোনো ইয়েতে তো যে একটা আহ যে একটা মহাকাব্যই তুলুন ঠিক আছে সেখানে দেখবেন আহ ইয়ে একজন ব্যাসদেবের কথাই নিয়ে নিন ঠিক আছে ব্যাসদেবের তারও একটা ছেলেপিলে আছে তারও তারও ইয়ে আছে হম যে কোনো সন্তানের নাম হচ্ছে তা এরকম এরকম বহু প্রতিটা মুনি ঋষি এরকম একটা ইয়ে আছে তারা কেউই কিন্তু ব্রহ্মচর্য দ্রোণাচার্য তার শিষ্য তার ছেলে আছে আহ সবারই এই আহ কি বলে এই আপনি ইয়ের মধ্যে চলে যান এই যদু বংশ চলে যান সেখানেও দেখবেন যতগুলো সেখানে যত রথি মহারথী যারা আছে তাদেরও সন্তান টন্তান আছে ঠিক আছে

কি বলে এই রামকৃষ্ণ পরমহংসদেব যেভাবে এই জিনিসগুলোকে দেখছে সেই জিনিসগুলোর মধ্যে না মানে একটা সত্যি একটা খুব খুবই একটা এই যে নেগেটিভ ভাবটা এটা পরে এসছে ইন্টারকোর্স প্রতি একটা নেগেটিভ ভাবটা খুবই পরে এসছে এই সেদিন এই আজকে না কালকি টিভিতে একজন আহ ইয়ে একজন ওই আস্থা চ্যানেল ট্যানেল আছে না তো সেই রকমই একজন ভদ্রমেলা কোন একজন ভদ্রমেলা ওর নামটা কি আমি ভুলে গেছি ওই ভদ্রমেলা অনেকগুলো আছে এরকম তা তিনি একজন ওই ইয়ার মানে স্পিরিচুয়াল লিডার আর কি তো তিনি বলছেন যে ময়ূর ময়ূর কখনো সেক্স করে না তারা কখনো ইন্টারকোর্স করে না তারা কখনো ওগুলো সম্ভোগ নেই করতে এরকম বলছে সম্ভোগ মানে ইন্টারকোর্স বলছে কি করে ময়ূরটা এক ফোটা চোখ চোখ থেকে ময়ূর যে সেইটা ময়ূরটা চোখ থেকে জল ফেলে কাঁদে সেই চোখ থেকে জল ফেলে ময়ূরই সেই জলটা খেয়ে সে প্রেগনেন্ট হয় ঠিক আছে তারা কখনো সম্ভোগ করে না তারা একদম পিওর এই জিনিসটা এই যে ধারণাটা মানে এটা খুবই একটা হাস্যকর একটা ধারণা আর সেই ধারণাটার কথা বলছি না অবশ্যই তারা ইন্টারকোর্স করে সেটা উনি জানেন না বা তিনি তিনি একটা জিনিসকে এই সেক্স জিনিসটাকে তিনি এমন ভাবে রিপ্রেজেন্ট করছেন যে এটা খুবই একটা হাস ব্যাপার একটা ট্যাবু ব্যাপার খুবই একটা নোংরা ব্যাপার এরকম ভাবে রিপ্রেজেন্ট করছেন তো এই জিনিসগুলো এই যে এই যে আপনি কথাটা বললেন না যে ইন্টারকোর্স করবে না তারা একটা ব্রহ্মচর্য পালন করবে সারা জীবন এই জিনিসগুলো এই ট্যাবু জিনিসগুলো কিন্তু সে সময় ছিল না বা এটা এটা কখনোই ছিল না এটা একসময় ইয়ে থেকে ছিল না এই জিনিসটা পুরোপুরি অন্যভাবেই সেই জিনিসটিকে দেখা হতো আর এটার মধ্যে এই যে ধারণাটা এই যে তাদের মধ্যে একটা উইল পাওয়ার তৈরি হয় এই হয় সেই হয় তারা মানুষ থেকে হচ্ছে সুপারম্যান হয়ে যায় এটা একবারই গাঁজাখুরি একটা গল্প এটা মানে এটা মানে একটা কি বলবো মানে একটা এটা কোনো রকম সায়েন্টিফিক বেসিস নেই বরং যদি বলেন যে হ্যাঁ ডিপ্রেশনে ভোগে হ্যাঁ তখন আমি বলবো তারা ডিপ্রেশনে ভোগে যদি বলেন যে এটা করতে গিয়ে তারা পারভার্টেড হয়ে যায় তখন বলবো হ্যাঁ অবশ্যই তারা তারা পারবে রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা আচ্ছা দাদা এখন বিষয়টা হচ্ছে আমার একজন রামকৃষ্ণ মিশন অনুসারী আর কি এক মহারাজের সাথে কথা হয়েছিল তিনি আমাকে যা বোঝালো তাতে হচ্ছে আমাদের যে বীর্য যেটা আর কি নিচের দিকে নেমে যায় কি নির্গত হয় সেটা নাকি কোনোভাবে সাধনের দ্বারা ওনারা কিভাবে শ্বাস ক্রিয়া নাকি কি করে এটাকে নাকি আবার উপরের দিকে উঠানো যায় এটা কি আসলেও সম্ভব বাস্তবিক সম্ভব বীর্য কিছু মনে আমি এইভাবে বলছি আহ আমি যদি এটা খুবই বাজে কথা বলছি এই ধরনের ঘটনাগুলোকে না আমরা আমাদের ডাক্তারিতে আমরা বিভিন্ন রকম মজা করতাম কি তা এটাকে আমরা বলতাম সেরিব্রো টেস্টিকুলার বনভনাইটিস সেগুলো মাথা তার মানে এইটাকে এই টেস্টিস মানে হচ্ছে এই টেস্টিস মানে তো বুঝতেই পারছেন এটা বনবনাইটিস বনবন মানে বনবন করে ঘুরছে কি মানে মাথায় টেস্টিসটা উঠে গিয়ে বনবন করে ঘুরছে তো এই যে জিনিসটা বলছেন না যে যে এই কি বলে স্পাম বা বীর্য এইটা মাথায় উঠে যাচ্ছে যেটাকে বলা হয় এটাকে বলতে পারে তাকে বলবেন একে বলে সেরিব্রো টেস্টিকুলার বনবনাইটিস হ্যাঁ এইটা এটা আমাদের এটা যেকোনো একটা মেডিকেলের ছাত্রকে জিজ্ঞেস করে নেবেন এটা খুবই একটা প্রচলিত এটা আমাদের মধ্যে তো যাই হোক তা এটা উঠবে কি করে আমরা একটা জিনিস আমরা চিন্তা করি যে এটা উঠবে কি করে এটা প্রথমত এইটা কোথায় থাকে এই যে এসি মেনটা কোথায় থাকে এটা টেস্টিস এর মধ্যে থাকে তো টেস্টিসের সাথে হ্যাঁ ডেফিনেটলি ব্লাড ভেসেলস ডেফিনেটলি আছে কিন্তু সেখানে একটা ব্যারিয়ার আছে এরকম নয় যে ওখানে টেস্টিস স্পার্ম গুলো গিয়ে ব্লাড ভেসেলস মিশে যায় বা এরকম হয়ে যায় সেরকম কিন্তু কিছু না হ্যাঁ তা এইবারে এই যে বীর্যটা সেটা টেস্টিস টেস্টিসটাকে যদি উঠতে হয় তো সেখানে ডেফিনেটলি কোনো একটা পাথওয়ে বা এরকম কিছু একটা চাই এরকম কোনো অ্যানাটমিক্যাল পাথওয়ে বিশ্বাস করে আমি কিন্তু জীবনে কোনোদিন শুনিনি ঠিক আছে যদি তারা এটা প্রমাণ করতে পারে হ্যাঁ দেড় ইজ এ পাথওয়ে এটা হতে পারে ঠিক আছে তাহলে তাদেরকে বলবেন এটা না করতে কারণ ওই বীর্যের সাথে মিশে টিসে মানে কি যে একটা কাণ্ড হবে সেরিপ্লো স্পাইনাল ফ্লুইড দিয়ে উঠে কি যে একটা কাণ্ড হবে তখন সত্যি যদি সেরিপ্লো টেস্টিগুলো বর্মনাইটিস হয় তারা কিন্তু মানে দেবেন টোটাল সুপ হ্যাঁ তাদেরকে বলবেন প্লিজ রিফ্রেন্ড ফ্রম দ্যাট ওকে আচ্ছা আমি এই সমস্ত ব্যক্তিদের আসলে এই ঘটনা ঘটে না হলে এরকম বুদ্ধি তাদের করতে কে আসে যদি বুদ্ধি তারা থেকে পায় অবশ্যই আচ্ছা দাদা অমিতা দাদা আপনার কাছে আরেকটা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে যে আমাদের আমি আসলে হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে তো আমাদের যে এই যে হিন্দু ধর্মের যারা এই যে সন্ন্যাসী তন্ন্যাসী যারা আছে আপনি কি মনে করেন এরা সমাজের বা কোন মানে মানুষের কাজে এরা যে মানুষের সেবা মানুষের সেবা করে বেড়ায় আসলে তো এরা তো মানুষের কাছ থেকে আরো মানুষের মানুষকে আরো অর্থনৈতিক ডাউন করে দেয় মানুষের কাছে এরা তো নিজেরা কিছু উৎপাদন করে না কোনো বিজনেস করে না কিছু করে না শুধু মানুষের কাছ থেকে দান দক্ষিণা নিয়ে চলে তো তারা কিভাবে মানুষের উপকার করতে পারে বলেন তো কিভাবে তারা মানুষের সেবা করতে পারে হচ্ছে যে এরা এরা এবং তারা বিপদ গামিয়ে বলে আমি তাদেরকে মনে করি হ্যাঁ এই যে এই যে একটা বিশাল একটা অংশ যারা ধরুন এই আমাদের আপনি যখন ভারতবর্ষে থাকেন আপনি নিশ্চয়ই দেখেছেন এই কুম্ভ মেলাতে কি পরিমাণ এই সাধু সন্নদীদের শীতের সমাগম হয় প্রথমত দেখবেন এই যে এই এরা এদেরকে হয়তো একটা ভালো একটা হিউম্যান রিসোর্স হিসেবে কোনো একটা ভালো কাজের মধ্যে এদেরকে চালনা করা যেত কিন্তু সেই জিনিসটা করা হয়নি তার মানে এটা একটা ওয়েস্টেজ একটা হিউম্যান রিসোর্স ইজ কমপ্লিটলি ওয়েস্টেজ এরা কি করছে এরা সমাজে কি খুব ভালো কিছু একটা দিতে পারছে না এরা সমাজের মধ্যে একটা কিছু কন্ট্রিবিউট তারা ডেফিনেটলি করে না হ্যাঁ যদি সেরকমই হতো তাহলে আমাদের যে এত আনসলভ প্রবলেম আছে ফিজিক্সের যে আনসলভ প্রবলেম আছে না যা খেয়ে তারা সেই প্রবলেমগুলো সলভ করতে পারতো বাট এদের রিয়েলি রিলাক্টেন্ট টু ডু দ্যাট ওকে তারা কখনোই সেটা করে না খুবই মানে খুবই তারা সেই জিনিসগুলোকে যাই না মানে তারা করে না কখনোই করে না আমাদের কাছে বহু ইয়ে আছে বহু প্রবলেম আছে কোনো কিছুই সলভ করে না ধরুন ইকোনমির একটা প্রবলেম আছে ঠিক আছে সেটা পারে না একটা অল্টারনেট ফিউল এনার্জি দিতিস ভাই সেই সেটাই করতিস একটা জল দিয়ে কি করে গাড়ি চালানো যায় সেটাই বলে বদার হ্যাঁ সেই জিনিসটা করে না তার মানে আমরা একটা কি জিনিসটা দেখছি তার মানে আমরা দেখছি যে এমন একটা তারা এমন একটা হিউম্যান রিসোর্স তা মানে তারা এমন একটা হিউম্যান রিসোর্স যে তারা করে কিছুই করে না ঠিক আছে বরং তারা মানুষকে বিভ্রান্ত করে আরো বিভ্রান্ত করে আরো বিভ্রান্ত করে আমি এটা সত্যি মনে করি এটা একটা ওয়েস্টেজ কমপ্লিট ওয়েস্টেজ বলি আমি মনে করি আচ্ছা ভাই আচ্ছা দাদা হ্যালো হ্যাঁ আমি শুনছি আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি বলছিলাম কি যে আমি মানে একটা মানে খুবই একটা মানে লম্বা সময় আপনার এই আমার মানে ধর্মের প্রতি এবং আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এই বিশ্বাস নিয়ে যেমন ধরেন যাই হোক সেটা একটা বিষয় কিন্তু হয় কি এখন আমি আমি চাই না যে আমার মানে পরবর্তী যারা আমার যারা মানে ছোট জুনিয়র যারা আছে আমার ফ্যামিলির যারা ছোট যারা আছে আমি চাই না তারা আমার মতো মানে এইভাবেই আমার আসুক কিন্তু আমি পারছি না কারণ হচ্ছে আমার আহ ফ্যামিলি যা গার্জেন তারা হচ্ছে এই জিনিসটাকে আমার কথাগুলোকে আর কি উড়িয়ে দেয় কেউ সাপোর্ট করে না মানে খুবই মানে বাজে ভাবে উড়িয়ে দেয় এবং বরঞ্চ আমাকে একটু নেগেটিভই মনে করে থাকে তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি নিজের যে বক্তব্য গুলো সেগুলো একটা ব্লগ বা এরকম কিছু একটা করবেন এখন ইউটিউব আছে বিভিন্ন রকম ফ্রি ব্লগিং সাইট আছে সেখানে আপনি লিখে রাখবেন ফেসবুকে একটা পেজ করতে পারেন নিজের লাইভ করতে পারেন বাচ্চাদের বাচ্চা কাচ্চাদেরকে একটা যে আপনার যে পরবর্তী প্রজন্ম আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন তাদেরকে আবার ডিরেক্টলি বলার দরকার নেই যে না ভাই তুই ভগবানের বিশ্বাস করিস না তাদের মধ্যে একটা ইনকুইজিভনেস অ্যাটলিস্ট আপনি জাগিয়ে তুলতে পারেন হ্যাঁ আস্তে আস্তে এই ব্যাপারটা হবে সকালবেলা কালকে সকালে উঠে দেখবেন না যে আপনার সবাই আপনাকে সবাই ফলো করতে আরম্ভ করেছে নেতাজিকেও কেউ এইভাবে ফলো ফলো করেনি আর ইয়ে কেউ গান্ধীজি কেউ কেউ এইভাবে ফলো করেনি ঠিক আছে সেখানে ডেফিনেটলি টেক্স এন্ড টাইম আর আপনি যদি চেষ্টা করেন তার অবশ্যই ফল পাবে তবে একটুখানি বুদ্ধি করে সে ব্যাপারটা চলতে হবে আপনি গিয়ে বার খেয়ে ক্ষুদিরাম কোনো লাভ হয় না তার ব্যাপারটা একটা ইনক্লুজিভনেস যদি মানুষের মধ্যে মানে ইয়ে করতে পারেন সেটি যথেষ্ট আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এইগুলো আর আমি কারোর শেয়ার করতে পারি না তো

আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাও আপনি একটা কাজ করবেন আমার এভাবে বলার ঠিক আছে আপনি যখন যখন ইয়েটা নিতে যাবেন ভ্যাকসিন নিতে যাবেন সেখানে যে ফিজিশিয়ান তার সাথে অবশ্যই কথা বলবেন হ্যাঁ ঠিক আছে দাদা ওকে অবশ্যই আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন গুড নাইট আপনিও সাবধানে থাকবেন গুড নাইট